অনেক বছর ফিরতে পারি না দুই দিকে এখানে এসে ভর্তি হওয়ার পরে তিন দিন থেরাপি দেওয়ার পরে আমি দুই দিকে ফিরতে পারি আমার কাছে অনেক ভালো লাগছে তখন আপনাকে বললাম আমি তখন আমার কাছে তখন এত খুশি লাগছে মানে বলার বাইরে আসসালামু আলাইকুম আমার নাম রেহানা বেগম আমি ফেনী থেকে আসছি আমি একদম গৃহিণী আমি আজকে সাত বছর ঘাড়ে ব্যথায় অনেক ভুগতেছি হাঁটু ব্যথা হাঁটুতে পানি জমে গেছিল হাঁটার কোনো ব্যবস্থা ছিল না আমার অনেক কষ্ট পাইছি অনেকদিন পর্যন্ত বিছানা একদম পড়ে গেছিলাম তিন মাস তো একবারে হাঁটতে পারি নাই আমি এখন আশা করি ডিপিএসসিতে আসি আমি ওটা সুস্থ হয়ে গেছি প্রথম দিন আমি বসা ছিলাম নিচে বসা থেকে উঠতে আমার এই জায়গায় একটা আওয়াজ হয়েছে ঘাড়ের মধ্যে আওয়াজ হয়েছে তখন আমি মানে বেহুশের মতো হয়ে গেছি ব্যথা আমার মেয়ে আসি আমাকে খাটে শোয়া দিচ্ছে বিকালবেলা ডাক্তার কাছে নিয়ে গেছে কিছুই বলে না পরীক্ষা কিছু পরীক্ষা টরীক্ষা দিচ্ছে পরীক্ষাগুলো করার পরে ডাক্তার বলছে এখানে গাড়ি একটা ইঞ্জুরি হয়েছে এটাই বলছে এক মাস দেখানোর পরে আমাকে থেরাপি দিচ্ছে থেরাপি দেওয়ার পরে আমি 15 দিন ভালো ছিলাম তখন আবার শুরু হয়ে গেছে আগের মতো জীবনে আমি রাত্রে ঘুমাইতে পারি নাই অনেক কান্নাকাটি করছি সারা রাত শোবার মধ্যে মাথার এইভাবে রাখি আমি ঘুমাইছি অনেক সময় সারা রাত কাটি গেছে চেয়ারে বসা ঘুম আছে কিন্তু চোখে ঘুম আসে না চোখের পানি ঝরঝর করে পড়তেছে ব্যথা তাদের যেন চাপা পড়ে গেছে কিরকম ভারী আমার ফল এখন আমার কাছে আর কিছুই লাগতেছে না এখন মোটামুটি অনেক ভালো আছি আমার সব ফাতল হয়ে গেছে এদিক সব ফাতলা হয়ে গেছে এদিক সেদিক আমি 7 বছর দেখেই নেই দুই দিক 7 বছর দেখি ডান পাশে দেখতে হলে পুরা শরীর ঘুরিয়ে দেখতে হবে বাম পাশে দেখতে হলে পুরা ঘুরিয়ে দেখতে হবে আমাদের সালাম ফিরে আমার অনেক কষ্ট হইত সাজদাও দিতে পারতাম না বসিয়ে নামাজ পড়তে পারতাম না অনেক কষ্ট হইত আমার অনেক বছর ঘা ফিরতে পারি না দুই দিকে এখানে এসে ভর্তি হওয়ার পরে তিন দিন থেরাপি দেওয়ার পরে আমি দুই দিকে ঘা ফিরতে পারি আমার কাছে অনেক ভালো লাগছে তখন আপনাকে বললাম আমি তখন আমার কাছে তখন এত খুশি লাগছে মানে বলার বাইরে আর বলছিল 20 দিন থাকার জন্য আমি 15 দিন বা 13 দিনে আমি ভালো হয়ে গেছি এখন আর আমার কোনো অসুস্থতা নাই আজকে 3 দিন আমি সম্পূর্ণ সুস্থ হসপিটালের পরিবেশ অনেক নার্স আয়া বুয়া সবার ব্যবহার আসার ব্যবহার আমার সন্তুষ্ট অনেক ভালো পাইছি সব কিছু তো এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক ভালো প্রত্যেক দিন ক্লিন করে দুইবার পরিষ্কার করে দুইবার ঝাড়ু দিয়ে যায় এখানকার থেরাপি নার্স সব ভালো তারপর আসার ব্যবহার অনেক ভালো আমি সন্তুষ্ট তাদের আসার ব্যবহারে খেলাধুলার জন্য একটা জায়গা আছে ফ্যামিলি নিয়ে যাবে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে অনেক ভালো হবে খেলাধুলা কিন্তু মাদেরকে জ্বালাবে না ওরা সব কিছুই ব্যবস্থা ভালো আছে স্যার ট্রিটমেন্ট আমার কাছে অনেক ভালো লাগছে স্যারকে ধন্যবাদ এর মতো আমি ডাক্তার আর পাই নাই অনেক ডাক্তারের কাছে গেছি এর মতো পাই নাই রাস্তার ব্যবহার অনেক ভালো আমার মতো যারা এরকম রোগে ভুগতেছেন তারা সবাই আসে এখানে ডিপিআরসিতে আছে চিকিৎসা নিয়ে ভালো হয়ে যায় আমি আমার কাছে ভালো লাগছে আমি ভালো হয়েছি এই কারণে বলতেছি ওদের বাসায় এসছি ডাক্তার দেখানো বল ও ডাক্তার সিরিয়াল দিছে ভাড্ডাতে ওর হাজবেন্ড বলছে আমার খালা মনে হচ্ছে ডাক্তার কাছে চলে যাবে তুমি ওইখানে যাও দেখি তোমার কি হয় তোমার তো অনেক ডাক্তার দেখাইছে উনি আমার সাথে আসি উনিও ভালো দেখাইছে ভর্তি হয়েছে উনি অনেক খুশি উনি কোনোদিন ডাক্তারটা খবর জানতো না উনি দেখার আসতে কিন্তু জানতো না আমার বোনের মেয়েটার মা তো আট দিনে সুস্থ হয়ে বাসায় চলে গেছে ডক্টর শফিলা সাহেবের জন্য আপনারা দোয়া করবেন সবাই নার্স থেরাপিস্ট সবার জন্য আমি দোয়া করে তারা আমাকে অনেক সেবা দিচ্ছে আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল